সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ, সরকারের তো অনেকগুলো অর্গান আছে, তার বিভিন্ন অর্গানে, যেমন আমার হাত নাড়া দেখলে মানে হাত অর্গান এটা মুভ করার কারণে যেরকম বুঝতে পারি আমরা, আজকে সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাই সেটা যেখান থেকে এক্সপ্রেস হচ্ছে তাতে আমরা কিছুটা আশাবাদী হতে পারি। মানে যেভাবে ওনারা বলছেন 1 তারিখ থেকে সেনাবাহিনী নামবে, এবং যেভাবে বললেন মুভমেন্ট পাস দেয়া হবে না, এই দুটো বিষয়কে আসলে আমি খুবই সিগনিফিকেন্ট মনে করি। এবং যেটা স্যার বলছেন যে হ্যাঁ আসলে মানুষের আস্থায় যাওয়ার জন্য মেসেজটি পরিষ্কার হওয়া, আমার মনে হয় যে খাদ্য বিষয়ক ব্যাপারটি বোধহয় আগামীকালকে ওনারা বলবেন স্পষ্ট যে, এবং ইতিমধ্যে বলেছেন কয়েক জায়গায় তারা 333 এবং 999 নম্বরে যে কেউ সাহায্য চাইলে তারা খাবার খাদ্য সাহায্য পাবেন। কিন্তু এটা ঠিক যে এই সময়টুকু যে দেওয়া হলো এর ফলে যে কাঙ্ক্ষিত বেনিফিটটুকু 1 তারিখ থেকে পাওয়া যাবে, এখানে আরেকটি পরিকল্পনাগত ইয়ে আমি আজকে নজরে আনতে চাই সবার, সেটা হচ্ছে যে খেয়াল করবেন 1 থেকে 7 জুলাই বলা হয়েছে, 20 তারিখে নাগাদ কাছাকাছি সময় ঈদ হবে। ইকবাল স্যার ইতিমধ্যে বলেছেন এটা আসলে 14 দিন, আমরাও খেয়াল করেছি মন্ত্রিপরিষদ সচিব বলার সময় এটা এক ধরনের ইঙ্গিত দিয়েছেন 14 দিনের। এখন 14 তারিখে গিয়ে তো আসলে এটা লিফট করা যাবে না, তখন যদি দোহাই আল্লাহর আপনারা বলেন যে এই যে কোরবানি ঈদের গরুগুলো বর্ডার থেকে আসতে পারছে আসার সুবিধার জন্য এটা আবার লিফট করা হবে, যেইটুকুই বা অর্জিত হবে সবটুকুই আবার ধূলিসাৎ হবে। অতএব একটা মানসিক প্রস্তুতি আসলে 22 তারিখ পর্যন্ত বা 23 তারিখ পর্যন্ত আমরা মনে করি থাকা পরিকল্পনায় যারা আছেন তারা নিশ্চয়ই ভাববেন, এর আগে আসলে এটাকে লিফট করার কোনো বা এটাকে ইয়ে করার সহ মানে বিজ্ঞানপ্রসূত হবে না। এবং আপনারা খেয়াল করবেন আজকে যে মৃত্যু হার দেখছেন এখানে ব্যাপারটি স্পষ্ট হওয়া দরকার, আজকের মৃত্যুটি গত 21 থেকে 14 দিন ওই সময়কালে যে সংক্রমণ ছিল সেটার প্রতিফলন, এবার ভাবেন তার 3 গুণ হয়েছে গত 14 দিনে আমাদের সংক্রমণের হার। এইটা যদি এখন এই 3 সপ্তাহ পরে, 2 থেকে 3 সপ্তাহ পরে এই হার, এই এই সংক্রমণের মৃত্যু হার যদি আপনারা দেখতে হয় তাহলে সেটা কি আপনারা বুঝতে পারছেন যে আমাদের স্বাস্থ্য চিকিৎসা কাঠামোর উপর কি ভয়াবহ চাপ এবং টোটাল সমাজ কাঠামোর উপর কি চাপ তৈরি হবে। অতএব এটিকে বিবেচনায় নিয়ে আজকে রাতের থেকে যারা পরিকল্পনা করছেন আমি আশা করব এটাকে কঠোরতা না, এটাই বিজ্ঞানসম্মত, এবং এটার জন্য যা রিসোর্স মোবিলাইজেশন দরকার, এটার জন্য যে মানুষকে যেটা বলেছেন ইকবাল স্যার যেটা বললেন যে লকডাউনের সাফল্য নির্ভর করে অভাবী মানুষের জন্য কতখানি আপনি সহায়তা নিশ্চিত করবেন সেটা তত আস্থা অর্জন করতে পারবে। অতএব এই সবগুলো বিষয়ে সিনক্রোনাইজ হবে, এবং এর সঙ্গে আছে পরীক্ষা, এর সঙ্গে আছে ভ্যাকসিনের সরবরাহ, মানে এটা তো একটি বিষয় না, লকডাউন তো হচ্ছে একটা লাস্ট এফোর্ট, এর সঙ্গে বাকি সকল বিষয়কে যদি, এবং আমি আরেকটা বিষয় বলবো, মিডিয়াতে আমরা আপনাদের মাধ্যমে টক শোতে মাস্কের আলোচনা করি, আপনাদের নাটক সারাদিনের প্রচার বিভিন্ন জায়গাগুলোতে টেলিভিশনে বিভিন্ন সিনেমাগুলোতে গল্প উপন্যাসে কোথাও আমরা এই মহামারীর কোনো প্রতিফলন দেখতে পাই না। আমি অভিযোগ করছি না, মানে আমি দুঃখ নিয়ে বললাম কথাটা যে আসলে এই সময়কালে আগামী 21-22 দিন কিন্তু মিডিয়াকেও আসলে একটা শক থেরাপি দিতে হবে পুরো জাতিকে, তা না হলে কিন্তু পুরো জাতি, আপনারা যদি মুক্তিযুদ্ধের কথা ভাবেন খেয়াল করবেন এটা বিভিন্ন ফ্রন্টে যুদ্ধটা হয়, সেটা শুধুমাত্র হেলথ ফ্রন্টে যুদ্ধ হচ্ছে এটা তো হতে পারে না, এই স্বাস্থ্য ফ্রন্টের যুদ্ধের পাশে আসলে অন্যান্য ফ্রন্ট দাঁড়িয়েছে পাশাপাশি, কিন্তু আমরা আশা করবো যে এইবার আগামী 21-22 দিন সময় এটা যেন একেবারে সিনক্রোনাইজ, ঠিক একটা যুদ্ধের সম্পূর্ণ যে ওয়ার ফুটিং সেখানে যেন সবাই থাকি, মানে সেনাবাহিনী বলেন, মিডিয়া বলেন, আমরা হেলথ সেক্টর বলেন, সমাজ কল্যাণের তারা বলেন, খাদ্য সেক্টর বলেন, অর্থনীতি বলেন, সবাই যেন ওয়ার ফুটিং এ থাকে, তাহলেই আমরা আসলে ঈদের পর পর্যন্ত একটি ধারাবাহিক লকডাউনের মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। জি, কিন্তু আবার আমরা দেখি যে লকডাউনে, আপনি ঈদ পর্যন্ত অনেকটা দিন বলছেন, আমরা দেখি কিছুদিন কড়াকড়ির পরে আবার একরকম শৈথিল্য চলে আসে এবং আবার সবকিছু যেরকম স্বাভাবিক সেরকম, মানে যেই লাউ সেই কদু টাইপের একটা অবস্থায় চলে আসে। সেরকম হলে পরিণতি কেমন হবে সেটাও একটু জানবো। ডাক্তার রুহুল হক এমপি, একটু ছোট করে এই অংশে শুনে বিরতিতে যাবো আপনার কাছ থেকে, যে আপনি বলছিলেন সবাইকে সম্পৃক্ত করা, আমরা একদম শুরু থেকে এই শব্দটাও লকডাউনের মতো পরিচিত হয়ে গেছে, জনসম্পৃক্ত করতে হবে। আজকেও সংসদে আলোচনা হচ্ছিল যে সংসদে মানে রাজনীতিকদের চেয়ে জনপ্রতিনিধির চেয়ে আমলারা গুরুত্ব পাচ্ছেন, যার কারণে আমলারা ঠিক আসলে জায়গা মতো যাচ্ছেন না, এলাকাগুলোতে যাচ্ছেন না, বসিয়ে নেতা তোফায়েল আহমেদ আজকে এমনটি বলছিলেন এবং বিরোধী দলের বিভিন্ন সংসদ সদস্যরাও বলেছেন, আরো সংসদ সদস্যরাও বলেছেন। মানে এর কারণে কি একে মানুষ মানছে না, মানানো যাচ্ছে না, তার উপরে সম্পৃক্ত করা না যাওয়ার পিছনে এটিও একটা কারণ কিনা, যে সঠিক মানুষ আসলে তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে না? এটি একটা কারণ বলে আমিও মনে করি। তার কারণ হচ্ছে, দেখুন, ঢাকার বাইরের কথা বলে, একটা ডিস্ট্রিক্টের কথা বলুন, ডিসি কাকে টেলিফোন করবে, ইউনো ইউনো কাকে টেলিফোন করবে, চেয়ারম্যান, চেয়ারম্যানের পরে গেলে আপনার মেম্বার, সে মেম্বার পর্যন্ত যদি পৌঁছে যদি অ্যাক্টিভেট করা যেত, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ডিসি ইউনো চেয়ারম্যান পর্যন্ত যায়, তারপরে মেম্বারদেরও ডাকা হয় না, ডাক্তারদের নিচের পর্যায়ে তো সিভিল সার্জনকে ডাকে, তারপরের পর্যায়ে অন্তত খুব কমই ডাকা হয়, উপজেলা পর্যায়ে ডাক্তারদের সাথে
উপরের ব্যক্তিরা কথা বলতে, তার সম্পৃক্ততা তো দেখি না। তারপরে সুতরাং সেখানে কি করে হবে, আমি জানেন আপনার সকলে যে আমি লকডাউন মধ্যেই আমি কি সাতক্ষীরাই সব খুব এর মধ্যে আমি চলে গিয়েছিলাম, সেখানে যে চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে একটুখানি কাজ করতে, কিছুটা কাজ হয়, কিন্তু এটা আমি লক্ষ্য করেছি যে যে জায়গায় মানুষজন নেমেছে সেখানে কিন্তু ভালো কাজ হচ্ছে, সেখানে কিন্তু কমে আসছে, তাতে একটু কমছে, কিন্তু তার একটি কারণ যে কিছু জনগণ কাজ করতে পারছে। এবং এমনিভাবে যদি যে ফর্মুলা আমি বললাম যে সবাইকে নিয়ে যদি মাঠে নামা যায়, বেরোনো যায়, আর ওই যে প্রত্যেকটি জায়গায় যে আমাদের গ্রামের গঞ্জের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মার্কেট আছে, বড় বড় বাজার আছে, বাজারের কমিটি আছে, বাজারের সর্দাররা আছে, সেখানে দে আর ভেরি পাওয়ারফুল পিপুল, তাদেরকে এখানে সম্পৃক্ত না করতে পারলে মার্কেট গুলো বন্ধ হয় না, সেখানে চায়ের দোকান খোলা থাকে, সেখানে জনগণ সবসময় ঘোরাঘুরি করে, একজন দুজন পুলিশ গেলে তারা কোনো সময় যাত্রা তার একটু নামিয়ে দিল, আবার কতক্ষণ পুলিশ ভরে থেকে চলে গেলে আবার যাতায় শুরু হলো। তো সুতরাং এখানে এই জন্যই আমি জনসম্পৃক্ততা, এই জন্য জনগণ তারাই বলবে যে এই তুমি করতে পারবো না বাবা, এটা আমাদের জন্য দরকার, সুতরাং তোমার এটা বন্ধ রাখতে হবে, সেই জন্য জনগণকে সম্পৃক্ত করতে না পারলে আমি মনে করি এটি অনেক অনেক ধন্যবাদ ডাক্তার রুহুল হক।